হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল সুটসুটোতে। আজ আমরা শিখবো খুব সহজ কিছু সেলাই, যেমন রান স্টিচ, হেম স্টিচ, চেন স্টিচ। এবার আমরা শিখবো রান স্টিচ। রান স্টিচের জন্য এইভাবে সুতোটা বের করে ছোট ছোট করে তুলে এইভাবে হয়ে গেল রান স্টিচ। এইভাবে রান স্টিচ আপনারা করতে পারবেন। করতে গেলে এইভাবে প্রথমে এটা মুড়তে হয়, মুড়ে নিয়ে তারপর এটাকে এই ছুঁচ দিয়ে, আমি অন্য সুতো দিয়ে দেখাচ্ছি, একই রঙের সুতো সাদা দুটো সাদা দিয়ে এগুলো করতে হয়। রঙের সুতো দিয়ে করলে বোঝা যাবে, এই জন্য আমি অন্য রঙের সুতো দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাদার উপর সাদা দিয়ে করলেই তবে এগুলো বোঝা যায় না। এইভাবে বন্ধু প্রথমে একটা পেছন থেকে সুতো গিট দেওয়ার পর এইভাবে উঠালাম, আবার এই এই নিচের কাপড়টাকে ধরে উপরের কাপড়টাকে অল্প নিয়ে আবার উঠাতে হবে, আবার নিচের কাপড়টা অল্প পরিমাণে ধরে উপরের কাপড়টা উঠাতে হবে। এইভাবে হেম করে যেতাম। হেম সাধারণত যে রঙের কাপড় হয় সেই রঙের সুতো দিয়েই দিতে হয়। পাগুলো মুড়বার সময় এইভাবে সুতো কাপড়টাকে আমি মুড়ে নিয়েছি, তারপর এটাকে এইভাবে একটা ফোল্ড করে আবার দ্বিতীয় আর একটা ফোল্ড করে একে মুড়তে হবে। তারপর এটা এইখানটাতে একটু টেকে নিয়ে আবার এই এই সাইড থেকে এইভাবে করতে হবে। এইভাবে কোনাটা হয়ে গেল, কোনাটা বসেও গেল, দেখতেও ভালো লাগছে। এবার শেখাচ্ছি চেন স্টিচ। চেন স্টিচ করার জন্য সুতোর পেছন দিকে গিট দেওয়ার পর এক সাইডে উঠিয়ে তারপর ওইটা যেখানে সুতো উঠিয়েছি সেইখান থেকে একটু ফাঁক করে ছুঁচটা উঠাতে হবে, আর সুতোটা সামনের দিকে এইভাবে রাখতে হবে। এই যে এইভাবে এটা হয়ে গেল একটা ঘর। এইভাবে আবার এই সুতোটা সামনে রেখে ঠিক এর ভেতর থেকে উঠিয়ে আবার একটু দূরে এইভাবে উঠাতে হবে।